এলাকা ভিত্তিক আমাদের দুধ সংরক্ষণের ব্যবস্থা তৈরি করে দেওয়া হোক, আমাদের পাঁচ নম্বর দাবিটা আপনি একটু দেখবেন প্লিজ। এলাকা ভিত্তিক খামারিদের দুধ সংরক্ষণের ব্যবস্থা তৈরি করে দেওয়া হোক। আমাদের দেশের আসলে মানুষের রেগুলার দুধ খাওয়ার প্র্যাকটিস নাই। আপনি জানেন কিনা, ওয়ার্ল্ডের লার্জেস্ট মিল্ক প্রোডিউসার কিন্তু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বাট দে ডোন্ট এক্সপোর্ট মিল্ক। ওয়াই? বিকজ দে আর অলসো দি লার্জেস্ট কনজিউমার অফ মিল্ক। তাদের মধ্যে সেই সচেতনতা আছে, তারা প্রত্যেকদিন দুধটা খায়, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সেই সচেতনতাটা নাই। আমাদের সেই সচেতনতা বাড়াতে হবে। আমরা বাড়াইলে দেখা গেছে যে আমাদের ইনশাআল্লাহ মানুষ যদি প্রতিদিন দুধ গ্রহণ করে, আমরা দেখা গেছে যে অকেশনাল আমাদের বিয়ের সিজনে দুধ চলে বেশি। কেন? বুরহানি লাগে, দই লাগে, মিষ্টি লাগে, এর জন্য। আমাদের সারা বছর দুধ সমান চলে না কেন? আমরা মানুষ যদি রেগুলার 250 এমএল দুধ পাইতো, আমার সারা বছরের ডিমান্ড সেম থাকার কথা, সিজন অফ সিজন থাকার কথা না। এখন আমাদের আসলে আমরা এটা দাবি করছি সরকারকে যে বিভিন্ন রকম প্রচার প্রচারণা টিভিসির মাধ্যমে কিভাবে মানুষকে দুধ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করা যায়, সেই পরিকল্পনা নেওয়ার জন্য। এবং আমরা কিন্তু মিল্কভিটা কিন্তু এখন অনেক বড় বড় দুইটা পাউডার প্ল্যান্ট অলরেডি এস্টাবলিশ করছে। আমার কাছে মনে হয় আগামী 1-2 মাসের মধ্যে এগুলো প্রোডাকশনে চলে, একটা প্রোডাকশনে আছে এবং আরেকটা বিশাল বড় বাংলাদেশের সবচেয়ে বড় মিল্ক পাউডার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এটা এই 1-2 মাসের মধ্যে ইনশাআল্লাহ প্রোডাকশনে চলে আসবে। এটাও আমাদের জন্য একটা অনেক পজিটিভ ব্যাপার। আমরা যেটা সরকারকে বলে আসছি, আমাদের মন্ত্রণালয়কে আমরা বলে আসছি যে আপনারা সিজন অফ সিজন দেখে মিল্কটা কালেক্ট করেন। অফ সিজনের সময় যখন আমরা খামারিরা দুধ বেচতে পারি না, 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি দুধ বিক্রি করতে হয় কিংবা পালাই দিতে হয়, এই যে ঈদ আমাদের এই যে রোজা ঈদ গেল, রোজা ঈদের পরে 5-7 দিন 10 দিন আমাদের এই জায়গায় আমার মনে হয় অনেক খামারি আছেন যারা দুধ ফালাই দিচ্ছেন। তো এই যে অফ সিজন, অফ পিক একটা সিজন, এই সিজনে যদি সরকারের একটা নির্ধারিত একটা ন্যায্য মূল্যে সরকার যদি এই দুধটা কালেক্ট করে পাউডার ফর্ম করে রাখতো, আমাদের সিজনের সময় যখন দুধের ডিমান্ড অনেক বেশি তখন কিন্তু আমরা 60-65 টাকাও বিক্রি করি। ওই সময় যদি অনেক ডিমান্ড যখন আমাদের পিক সিজন, তখন যদি এই পাউডার মিল্কটা যদি সরকার মার্কেটে একটা ন্যায্য মূল্যে বিক্রি করতো, তাহলে কি হতো? আমাদের ক্রেতারাও উচ্চ মূল্য দিয়ে সিজনের সময় কেনা লাগতো না, একটা মার্কেট ব্যালেন্স ক্রিয়েট হতো। আর আমাদের খামারিরাও আমরা বেঁচে যেতাম যে আপনার অফ সিজনে আমাদের নিম্ন একদম স্বল্প মূল্যে দুধগুলো বিক্রি করা লাগতো না। সুতরাং এটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে। প্রাইভেট সেক্টর এই পয়েন্টে আসলে কতটুকু হেল্প করতে পারবে আমার মনে হয় একটা সন্দেহের ব্যাপার আছে।